স্বাগত জানাই, আমি কোমলিনা। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত খবর। নমস্কার, সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করিমগঞ্জ প্রশাসনের। মঙ্গলবার করিমগঞ্জ শহরের পাথারকান্দি রোডে রাজস্ব বিভাগের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। সরকারি জমিতে বেদখলভাবে গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়। যে সকল দোকানের কিছু অংশ সরকারি জমির আওতাধীন, সেই অংশগুলো ভেঙে দেওয়া হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন পূর্বেও শহরের স্টেশন রোডে রাজস্ব বিভাগের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। মূলত যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি জমিতে গড়ে উঠেছে সেগুলোই ভেঙে দেওয়া হয়েছে। তবে এবারও অন্যদের সরকারি জমির থেকে নিজস্ব দোকান সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হলেও গরিব দোকানিদের কোনো সময় দেওয়া হয়নি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গরিবের জ্যেষ্ঠ একমাত্র দোকান। এই নিয়ে সাধারণ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এগুলো আপনারা অনেকদিন থেকে অবগত যে এখানে গভর্নমেন্ট লেন যেটা আছে সেটা আপনারা দেখছেন যথেষ্ট ট্রাফিক কন্ডিশন করছে। নানান সময়ে নানান পাবলিকে কমপ্লেন পিটিশন সাবমিট করেছে, আর অলরেডি একটা কোর্ট কেস চলছিল, অনেক লম্বা কোর্ট কেস, ওইটা তো অলরেডি আমাদের জাজমেন্ট আসছে। তো ওইটা আমরা গভর্নমেন্ট লিডার থেকে অ্যাডভাইস নিয়েছি যে স্ট্যাটাস অফ ল্যান্ডটা কী আছে। তো ওইটা আমাদের বলছে যে যেটা আপনার টাইটেল শিপ কেস নাম্বার 72 যেখানে একটা টাকে কেস চলছে, ওইটা ছাড়া যেগুলো আপনার কেসে ভার্ডিক্ট দিয়ে দিয়েছে প্ল্যান্টিভের ফেভারে, ওইটা ভালো করে সার্ভে করে বলছে এটা মানে যেহেতু গভর্নমেন্ট ল্যান্ড ওইটা মানে ক্লিয়ার করতে দিয়েছে। তো কালকেও আমরা আসছিলাম পুরো মণ্ডল টিম সাথে নিয়ে, এলআর স্টাফ মণ্ডল টিম সব সাথে নিয়ে আমরা ম্যাপ ট্যাপ নিয়ে সব সার্ভে করে গেছি যে কোনগুলো। আর এখানে আমি বলতে চাই যে যেগুলো লোকাল পপুলেশন আছে, যারা যারা এখানে আছে, আমাদেরকে অনেক কোঅপারেট করেছে, আমাদের সাথে অনেক সহযোগিতা জানিয়েছে, এই জন্য আমি অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দোকান মানে এটা দেখেন, অনেক দোকান তো আপনার 4-5টা আছে, প্লাস আপনার যেগুলো আছে আপনারা দেখছেন যে শোরুমের সামনে যেগুলো বারান্দা টাইপ স্ট্রাকচার করে রেখেছে, হ্যাঁ ওইটা ক্লিয়ার, ওইগুলো আপনার গভর্নমেন্ট খাসল্যান্ডে ঢুকে গেছে। আর ওইটা যখন ক্লিয়ার করা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অনেক বেশি চড়া হবে। কাঠিগড়ায় পূর্ত বিভাগের সড়কের কাজে নাবালক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে এমন অভিযোগ পেয়ে সরজমিন পরিদর্শন করে বিষয়টি প্রত্যক্ষভাবে ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। জানা যায়, আসাম সরকারের এসওপিজি প্রকল্পের আওতায় বাস্তবায়িত হওয়া 6 নম্বর জাতীয় সড়ক থেকে গোবিন্দপুর পূর্ত সড়ক ভায়া মোহনপুর নূরনগর সড়কের কাজের বরাদ্দপ্রাপ্ত মালিক মীরা নামক ঠিকাদার এই সড়কের কাজে কচি কাঁচাদের লাগিয়ে কাজ করাচ্ছেন। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সরজমিনে ঘটনাস্থলে পৌঁছলো হাইলাকান্দি জেলার মোনাছড়া এলাকার কয়েকজন শিশু শ্রমিকদের কাজ করতে থাকা অবস্থায় পাওয়া যায়। এদের বয়স 13 থেকে 15 বছরের মধ্যে হবে বলে অনুমান করা যাচ্ছে। তোর নাম কি? তা ও তারা ও হেরা ফোন করে চাই নি তোর নাম? হুম, মোনা তোর নাম কি কইছস? আমার নাম হাজার। বয়স কত? আমার 16 বছর। আর তার নাম কি? ওই যে গেল কবিরের বয়স কত? ওই 16 বছর। আমার নাম তো একবাল হোসেন। আপনি কি তাই কেন?
স্যার আমি হামলা মানা করি না ঠিক আছে বাচ্চারা বাড়িতেই গেল না বাচ্চারা তো আইলা বন্ধ থেকে আনলে মাত্র আপনি এখানে মাথা না ঢুকে মানে নাই গেল না ঠিক আছে বাচ্চারা আইলা বন্ধ থেকে আনছিল না লোকাল নাই তো লোকাল কইলে তো অন্য খাটিগড়া রোগ নন্নগর গাউর যদি হইন ওখান লোকাল হইল আইলা বন্ধ থেকে আনছেন তারা কতদিন আগে আনছেন জি না স্যার না না তারা কইছেন কেন আমরা রে তারা কতদিন থেকে কেন কাজ করার তারা আমরা কইছে কি কারণ না দুই দিন হইছে আবার পৌরসভা নির্বাচন সমাগত রাজনৈতিক দল তাদের নিজেদের কর্মপন্থা তৈরি করতে মাঠে নেমে পড়েছেন। আরম্ভ হয়েছে করিমগঞ্জ পৌরসভার দুর্নীতি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। স্বচ্ছ ভারতের নামে করিমগঞ্জ পৌরসভায় কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি সংগঠিত হলেও এতদিন চুপ ছিলেন শাসক বিরোধী। মঙ্গলবার করিমগঞ্জ পৌরসভার আর্থিক কেলেঙ্কারি নিয়ে জেলা কংগ্রেসের কর্মকর্তারা পৌরসভা কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করেন। বিধায়ক কমলাক্ষদীপ পুরকায়স্থ সহ জেলা কংগ্রেসের পদাধিকারীরা বিজেপি এর 15 মাসের পৌরসভা কার্যকালের দুর্নীতির খতিয়ান তুলে ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে আজকে দীর্ঘদিন পর দলের যারা বিধায়ক আছেন ভারতীয় জনতা পার্টির এবং হয়তো বা বিজেপির ভোটে বিজেপি জিততে পারেনি এবং ভোটে বিজেপি জিততে পারবে না, প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে আমাদের কয়েকজন সদস্যকে বিজেপিকে অন্তর্ভুক্ত করলো এবং তারপর বিজেপি পরিচালিত পৌরসভা হলো এবং 15 থেকে 16 মাস এই বিজেপির পৌরসভা করিমগঞ্জের পৌর এলাকায় ওরা কাজ করলো এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারব যে দুর্নীতি কাকে বলে, দুর্নীতি কিভাবে হয়। এই 15 মাস যদি আপনারা যদি তদন্ত করেন তাহলে আপনারা দেখতে পারবেন যেমন কোনো জিনিস নেই, যে জিনিসে দুর্নীতি নেই। আজকে আজকে বিশেষ করে এই টাকাগুলো কিভাবে আত্মসাত করা হলো, আমার আগের বক্তা বলেছে যে 56 লাখ টাকা, আমি 56 লাখ টাকার কথা বলছি না, সেই টাকা গিয়ে প্রায় 2 কোটিতে যাবে। কারণ আজকে আমাদের ট্যাক্স করিমগঞ্জ শহরের মানুষের ট্যাক্স, আমরা ট্যাক্স দেই আমাদের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে আপনারা সেখানে বসা এবং আমরা দেখতে পারলাম সেই ট্যাক্সের টাকা, সেই আমাদের টাকা কিভাবে আত্মসাৎ করতে হয় সেই জিনিসটা করিমগঞ্জ বিজেপি পৌরসভা দেখিয়ে দিল। অর্থাৎ যদি আমাদের দুর্নীতিতে যদি নোবেল পুরস্কার দিতে হয় তাহলে করিমগঞ্জ বিজেপি পরিচালিত এই 15 মাসের পৌরসভাকে দিতে হবে। আজকে ধিক্কার জানাই ওদের এই মানসিকতার জন্য। আজকে বিশেষ করে বিধায়ক হিসাবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা একটা জিনিস বলতে চাই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষের টাকা, মানুষের সম্পত্তি, মানুষের ট্যাক্স দিবে আর আপনারা সেই ট্যাক্স আত্মসাৎ করবেন, আমরা ছেড়ে কথা বলবো না। বার্মিজ সুপারি এবং কয়লার নূতন এসওপি জারি হবার পর বার্মিজ সুপারি সরবরাহ করা সুপারি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করবে অসম পুলিশ। বার্মিজ সুপারি সরবরাহের সাথে জড়িত থাকা মাফিয়াদের গ্রেপ্তার করে প্রেরণ করা হবে জেলে। মঙ্গলবার শিলচর বার্মিজ সুপারি মাফিয়াদের এমনই সতর্ক করে দিলেন অসম পুলিশের বিশেষ ডিজিপি জিপি সিং। শিলচর সদর থানা পরিদর্শন করতে শিলচরে উপস্থিত হওয়া জিপি সিং মঙ্গলবার থানা পরিদর্শন করে এভাবেই সংবাদ মাধ্যমের কাছে বার্মিজ সুপারি মাফিয়া সম্পর্কে মন্তব্য করেন। শিলচর সদর থানা পরিদর্শন করে থানাটির সকল সমস্যার খবর নেন জিপি সিং। পূর্বে শিলচর সদর থানা যথেষ্ট উন্নত হওয়া বলে উল্লেখ করে পুলিশের শীর্ষ আধিকারিক বলেন শিলচর শহরের ভয়ানক সমস্যা হচ্ছে যানজটের সমস্যা। ইতিমধ্যে এই সমস্যা সমাধানের জন্য সোমবার জেলাশাসক, পুলিশ সুপার, শিলচরের সাংসদ এবং বিধায়কের সাথে এই ধরনের আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জিপি সিং। খুব শীঘ্রই যানজটের সমস্যা সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন পুলিশ আধিকারিক। অন্যদিকে মাজুলির বিধায়ক অমিয় ভুঁইয়া পুলিশের উপপরিদর্শক জন্মনি রাফা এবং থানার ওসিকে দেওয়া হুমকি সম্পর্কে মন্তব্য থেকে বিরত থাকেন জিপি সিং। বিষয়টি যেহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে স্পষ্টীকরণ দেন তাই এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে এড়িয়ে চলে যান জিপি সিং।
মানে মেইন কথাটো সুপারির বিষয়ে এনেকুৱা যে বার্মিজ সুপারির যেটো আগত আহিছিলে হেতু আমি বন্ধ কৰিছো কাৰণ হেতু আমাৰ ইয়াৰ সুপারি নহয় লোকেল যেটো অসমত নে নর্থ ইষ্টত উৎপাদন হোৱা সুপারির বিষয়ে ইতিমধ্যে গভর্নমেন্টক আমি জনাইছো আৰু মই ভাবো যে গভর্নমেন্টে খুব হুঁকালে এটা এসওপি দিব যি এসওপি মতে লোকেল প্ৰডিউচ অসমৰ প্ৰডিউচ হৈ থকা নহ'লে নর্থ ইষ্টত প্ৰডিউচ হৈ থকা সুপারির ব্যৱসায়টো আমি আৰম্ভ কৰিব পাৰিম ৰেগুলাৰাইজ কৰিব পাৰিম এইটো তখনমান সময় লাগিব কিন্তু মই ভাবো এইটো খুব হুঁকালে হৈ যাব সেইটো হোৱাৰ পিছত যিখিনি মানুহ তাৰ পিছত বৰ্মিজ সুপাৰিৰ ব্যৱসায় কৰা পোৱা যাব তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিম মই যোৱাকালিও এই কথাটো কৈছিলোঁ যে মাননীয় বিধায়ক ডাঙৰীয়াৰ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে নিজৰ বিচাৰ ব্যক্ত কৰিছে তেখেতে কোৱাৰ পিছত মই কোৱাটো উচিত নহ'ব করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের উদ্যোগে মঙ্গলবার দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে ক্ষুধার্তদের আহার বিতরণ প্রকল্পের শুরু হয় এদিন। মঙ্গলবার করিমগঞ্জ রেল স্টেশন চত্বরে শতাধিক দুস্থ লোকেদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। কার্যসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি সহ অন্যান্যরা। ইন্টারন্যাশনাল এই জানুয়ারি মাসে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি প্রোগ্রাম হাঙ্গার রিলিফ প্রোগ্রাম করেছে যে প্রত্যেকটা লায়ন্স ক্লাব জানুয়ারি মাসে গরিবদের মধ্যে খাবার বিতরণ করবে তো সেই সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী আজকে আমরা লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ফ্রন্টলাইনের পক্ষ থেকে আমরা গরিব দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের আমরা আয়োজন করেছি। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার গ্রোসারির জিনিস কি ফুরিয়ে গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এসে গেছে অডিও লাইভ মোবাইল অ্যাপ, যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন। যখন জিনিস প্যাক হয়ে যাবে তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন। দারুণ না? তো এখনই ডাউনলোড করুন অডিও লাইভ, আপনার ফোনে স্টোর করুন অডিও লাইভ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে যাত্রা আরম্ভ করলো মেসার্স এসটি মেডিকেল হল। বিভিন্ন নামী দামি কোম্পানির ওষুধ নিয়ে হাজির আপনাদের নির্ভরযোগ্য ওষুধ বিপণী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাস প্রতি সোমবার থেকে শনিবার দুপুর দুই ঘটিকা পর্যন্ত এখানে রোগী দেখবেন। আমাদের ঠিকানা মেসার্স এসটি মেডিকেল হল, ব্রিজ রোড, করিমগঞ্জ। মোবাইল 8402886123। বাইক কিনবেন চিন্তা নেই, আগামী 16, 17 ও 18 জানুয়ারি করিমগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে মেগা লোন মেলা। স্বল্প সুদে নিম্নতম ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাজাজ কোম্পানির বাইক। তাছাড়া পাচ্ছেন প্রতিটি বাইকে আকর্ষণীয় নিশ্চিত উপহার। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইল কানেশাইল করিমগঞ্জ। মোবাইল 9435076632, 9435523517, 9954163525। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা।
করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ, মোবাইল 9101805530995770974। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ, ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়। তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা
প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে প্রতি মাসের প্রথম সপ্তাহে শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, এমবিবিএস এইমস, এমএস অর্থ, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশবাবু পি, এমবিবিএস এমডি ডিএম নিউরোলজি, নিউরোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার রেড্ডি, এমবিবিএস এমএস, কনসালটেন্ট ভাস্কুলার, এন্ডোভাস্কুলার, কিডনি অ্যান্ড প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট সার্জন। এখানে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কিশোর কুমার আরিগা, এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরজ আগরওয়াল, এমডি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার এস, এমএস, এমসিএইচ, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর এইচ বীরেশ, এমবিবিএস এমএস, জেনারেল সার্জারি, ইউরোলজিস্ট। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। রবিবার বর্জলেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত আইরংমারা জিপির অধীনে হরিনগর বস্তির শিলকুড়ি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক থেকে আইরংমারা বাপুজি এলপি স্কুল পর্যন্ত 1,04,76,430 টাকার ব্যয়ে সড়ক সংস্কার কাজের শুভ শিলান্যাস করেন অসম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এই উপলক্ষে মঙ্গলবার তিনি বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জিপি প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন। আজকের যে এখানে রাস্তা হবে, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করুন তো একদিন আমার সঙ্গে দেখা হয়েছে কিনা, স্যাংশন তো আমি করিয়েছি। কন্ট্রাক্টর কে এখানে আছে? আমার সঙ্গে দেখা হয়েছে? আপনার চা খাওয়াতে হয়েছে এক কাপ, জলের বোতল একটা দিতে হয়েছে, আপনাকে টেলিফোন করেছি খুব কাজ। আমার ধলাইতে 100 কোটির কাজও হয়েছে, পালই দারবির রাস্তায় কত টাকা হয়েছে, এসএমডি রাস্তায় কত টাকা হয়েছে খবর নেবেন। গত 5 বছরে ধলাইতে পিডাব্লিউডির মাধ্যমে 300-400 কোটি টাকার কাজ হয়েছে। কোন কন্ট্রাক্টরকে চিনি না, প্রয়োজন নেই আমার চিনার। আর ওইখানে কোথায় 1,00,000 টাকার কাজ ছিল, 14,00,000 টাকার কাজ ওইখানে ইয়া পরিমল শুক্ল শেষ জীবনে ভিখারি হওয়ার লেগে আইসে নাকি তা পয়সা মারার লেগে? হ্যাঁ, চা বিক্রির থেকে আরম্ভ করেছে জীবন। তো এইগুলো মানুষকে আইডেন্টিফাই করতে হয়। আমি বিজেপিতে আসার জন্য বলছি না, শাস্তি দেওয়ার জন্য বলছি না, যে সমাজকে বিপথে পরিচালিত করার মানসিকতা কার আছে, কোন মানুষ এগুলো? শোনাবার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।